আসসালামু আলাইকুম নার্সারি শ্রেণীর ছোট্ট সোনামণিরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা কি বাসায় বসে শুদ্ধ দুষ্টমি করো নাকি পড়ালেখাও করো? গত ক্লাসে আমি যে তোমাদেরকে এ থেকে জে পর্যন্ত লেটারগুলো দিয়ে কিছু শব্দ তৈরি করা শিখিয়েছিলাম, তোমরা কি সেগুলো শিখেছো? SWO দিয়েছিলাম, করেছো SWO? আমি আশা করি তোমরা সবাই সব করে ফেলেছো। আজকে আমরা ইংলিশ সাবজেক্টে কে থেকে আর পর্যন্ত লেটারগুলো দিয়ে ওয়ার্ড মেকিং শিখব। চলো তাহলে শুরু করি। বলো তো, এটা কিসের ছবি? এটা একটা চাবির ছবি, তাই না? চাবি দিয়ে কী করা হয়? চাবি দিয়ে তালা খোলা হয়। আমরা যখন সবাই বাইরে যাই তখন আম্মুরা কী করে? বাসায় তালা দিয়ে যায়, এসে আবার চাবি দিয়ে সেই তালা খোলে, তাই না? দেখেছো তো চাবি সবাই। চাবির ইংরেজি কি? কি চাবির ইংরেজি? কি KEY, কি কে ফর? কি কে ফর? কি কি অর্থ চাবি? আবার বলো আমার সাথে, কে ফর? কি KEY, কি কি অর্থ চাবি? আমরা তারপরে ছবিতে দেখব। দেখো এটা কিসের ছবি? এটা একটা ঘড়ির ছবি। ঘড়ির ইংরেজি কি? কাইট। তাহলে আমরা কি বলতে পারি? কে ফর কাইট। একটু আগে কি পড়লাম? কে ফর কি, আর এখন পড়ছি কে ফর কাইট। কে ফর কাইট, কাইট অর্থ ঘড়ি। জানো কাইট অর্থ আরও একটা অর্থ আছে, সেটা কি? কাইট অর্থ আরেকটা হচ্ছে চিল। এখানে যেহেতু চিলের ছবি নেই, এখানে আছে কিসের ছবি? ঘড়ির ছবি। তাহলে আমরা কাইট অর্থ কি বলবো? ঘড়ি। কে ফর কাইট, KITE, কাইট, কাইট অর্থ ঘড়ি। আমরা এখন দেখব আরেকটা ছবি। এটা কিসের ছবি? ঠিক বলেছো, এটা একটা লেবুর ছবি। লেবু, লেবু খাও তো সবাই, লেবু শরবত খাও, তাই না? ভাত দিয়েও খাও অনেকেই, তাই তো? হ্যাঁ, লেবুর ইংরেজি কি? লেমন। লেবুর ইংরেজি লেমন। L ফর লেমন, L ফর লেমন। লেমন বানান করো আমার সাথে সাথে, LE, লে এম ও এন, মন, লেমন। LE, লে এম ও এন, মন, লেমন। লেমন অর্থ লেবু, L ফর লেমন, লেমন অর্থ লেবু। আমরা তারপরে ছবিতে দেখব। কি ভয় পেয়ে গেলে? এটা কিসের ছবি? সিংহের ছবি। সিংহ কি ভয় পাও সবাই নাকি? ভয় পাও না, না, তোমরা অনেক সাহসী আমি জানি তো। সিংহের ইংরেজি কি? লায়ন। তাহলে আমরা কি বলবো? L ফর লায়ন। পড়ো আমার সাথে সাথে, L ফর লায়ন, LION, লায়ন, LION, লায়ন অর্থ সিংহ, লায়ন অর্থ সিংহ। L ফর লায়ন, লায়ন অর্থ সিংহ, L ফর লায়ন, লায়ন অর্থ সিংহ। আমরা এরপরে ছবিতে দেখব। এটা কিসের ছবি? আমের ছবি। আম কেটে রাখা হয়েছে, পাশে একটি কি আরেকটি আম রাখা হয়েছে। একটি আম কেটে রাখা হয়েছে, এই আমটি ঘাপুস খুপুস খেয়ে ফেলতে হবে, তাই না? ইস, ছবির আম কি করে খাবে? বাসায় যখন আব্বু আম নিয়ে যাবে তখন তোমরা সবাই ঘাপুস খুপুস আম খেয়ে ফেলবে, ঠিক আছে? আমরা এখন তাহলে পড়ব। তাহলে আমার সাথে সাথে সবাই পড়ো। এম ফর ম্যাঙ্গো, এম ফর ম্যাঙ্গো, ম্যাঙ্গো অর্থ আম। ম্যাঙ্গো বানান করো, MANGO, ম্যাঙ্গো। এম ফর ম্যাঙ্গো, এম ফর ম্যাঙ্গো। এখন আমরা দেখতে পাচ্ছি একটি চাঁদের ছবি। চাঁদ ইংরেজি কি? মুন। চাঁদ ইংরেজি মুন। এম ফর মুন, এম ফর মুন, মুন বানান করো আমার সাথে সাথে, MOON, মুন, MOON, মুন। মুন অর্থ চাঁদ। আমরা রাতের বেলায় চাঁদ দেখি, তাই না? চাঁদের আলো অনেক সুন্দর, চারদিকে সব কি করে ঝলমল করে, তাই না? হ্যাঁ, চাঁদ কোথায় দেখা যায়? আকাশে চাঁদ দেখা যায়। তাহলে আমরা পরের ছবিতে দেখব। দেখো তো এটা কিসের ছবি? এটা পাখির বাসা। দেখো পাখি আবার দুটো ডিম পেড়ে রেখেছে। বাসাটি কোথায়? গাছে, তাই না? পাখি কোথায় বাসা বানায়? গাছে বাসা বানায়। পাখিরা এই যে বাসা, এই বাসায় তারা থাকে।
আমরা পাখির বাসা ইংরেজি কি জানি, নেস্ট। তাহলে আমরা কি বলবো? অ্যান্ড ফর নেস্ট, অ্যান্ড ফর নেস্ট। নেস্ট অর্থ পাখির বাসা। নেস্ট বানান করো, অ্যান্ড ই এস টি নেস্ট, অ্যান্ড ই এস টি নেস্ট, অ্যান্ড ফর নেস্ট। নেস্ট অর্থ পাখির বাসা। আমরা এখন দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছি? রাতের ছবি দেখতে পাচ্ছি। রাতের আকাশ দেখা যাচ্ছে, গাছপালা দেখা যাচ্ছে, আকাশে অনেকই কি দেখা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে, তাই না? চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ আবার মেঘে ঢেকে আছে। তাহলে দেখো তো আমরা কি বলবো এখন? অ্যান্ড ফর নাইট, অ্যান্ড ফর নাইট, অ্যান আই জি এস টি নাইট, অ্যান আই জি এস টি নাইট। নাইট অর্থ রাত, নাইট অর্থ রাত। তাহলে আবার অ্যান্ড ফর নাইট, অ্যান্ড ফর নাইট, নাইট অর্থ রাত। আমরা এরপরের ছবিতে দেখব একটি প্যাঁচার ছবি। দেখো তো প্যাঁচা ইংরেজি কি? আউল। তাহলে আমরা এখন পড়ব ও ফর আউল, ও ফর আউল, ও ফর আউল। আউল অর্থ প্যাঁচা, আউল অর্থ প্যাঁচা। আউল বানান করো আমার সাথে সাথে, ও ডাব্লিউ এল, আউল। আউল অর্থ প্যাঁচা। এই যে প্যাঁচা, এই প্যাঁচা কিন্তু রাতের বেলা শিকার ধরে, জানো সবাই? আমরা কিন্তু প্যাঁচা রাতে দেখতে পাই। তোমরা দেখেছো কেউ কখনো? দেখোনি না, অনেকেই দেখেছো। হ্যাঁ, আমরা এরপরের ছবিতে দেখব, বলতো এটা কি? কমলা। এটা কিসের ছবি? কমলার ছবি। কমলা খেতে খুব মজা, তাই না? অনেকেই পছন্দ করো। তাহলে আমরা এখন পড়ি ও ফর অরেঞ্জ, ও ফর অরেঞ্জ। অরেঞ্জ অর্থ কমলা, ও ফর অরেঞ্জ, ও ফর অরেঞ্জ। অরেঞ্জ অর্থ কমলা। বানান করো ও আর এ এন জি ই, অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ। অরেঞ্জ অর্থ কমলা, ও ফর অরেঞ্জ অর্থ কমলা। আমরা তারপরে ছবিতে দেখব একটা সুন্দর পাত্র দেখা যাচ্ছে, তাই না? কি সুন্দর কালার, অনেক কারুকাজ করা, কি সুন্দর লাগছে পাত্রটা, তাই না? এই পাত্র ইংরেজি কি? পট, পি ফর পট, পি ফর পট। পট অর্থ পাত্র। পাত্র কি রাখা হয়? খাবার রাখা হয়, খাবার ঢেকে রাখা হয়, তাই না? আরও অনেক কিছু রাখা যাবে এই পাত্রে। তোমরা কে কি রাখতে চাও এই পাত্রে আমাকে পরে জানাবে, ঠিক আছে? এই সুন্দর পাত্রে কে কে কি রাখতে চাও সেগুলো আমাকে অবশ্যই জানাবে। তাহলে আমরা এখন পড়ি পি ফর পট, পি ও ডি পট। আমরা তারপরে দেখব একটি কলমের ছবি। কলম ইংরেজি প্যান, পি ফর প্যান, পি ফর প্যান। প্যান বানান করো আমার সাথে সাথে, পি ই এন প্যান, পি ই এন প্যান, পি ফর প্যান, পি ফর প্যান। প্যান অর্থ কলম, পি ফর প্যান, প্যান অর্থ কলম। এটা কি কালারের প্যান? এটা রেড কালারের প্যান, তাই না? রেড কালারের প্যান মানে লাল রঙের একটা সুন্দর কার্টুন কলম দেখা যাচ্ছে, আবার দুটো হাতও আছে কলমের। তাহলে আমরা আরেকবার পড়ি পি ফর প্যান, প্যান অর্থ কলম। এখন আমরা কাকে দেখব? আমরা এখন একজন রানীর ছবি দেখতে পাচ্ছি। রানী কোথায় থাকে জানো? রানী থাকে রাজপ্রাসাদে। রানী থাকে কোথায়? রাজপ্রাসাদে। আমরা তাহলে পড়ি এখন কিউ ফর কুইন, কিউ ফর কুইন, কিউ ইউ ডাবল ই এন্ড কুইন, কিউ ইউ ডাবল ই এন্ড কুইন, কিউ ফর কুইন, কিউ ফর কুইন, কিউ ইউ ডাবল ই এন্ড কুইন। কুইন অর্থ রানী, কিউ ফর কুইন, কুইন অর্থ রানী। আমরা এরপরের ছবিতে দেখব একটি সুন্দর ল্যাপের ছবি। ল্যাপ ইংরেজি কুইল্ট। তাহলে আমরা পড়ি কিউ ফর কুইল্ট, কিউ ফর কুইল্ট। আমার সাথে সাথে তোমরা সবাই পড়ো কিউ ফর কুইল্ট, কিউ ফর কুইল্ট। কুইল্ট বানান করো কিউ ইউ আই এল টি কুইল্ট, কিউ ইউ আই এল টি কুইল্ট। কুইল্ট অর্থ ল্যাপ। আমরা এরপরে দেখব, দেখো তো কিসের ছবি? ইঁদুরের ছবি।
ইঁদুর ইংরেজি কি? রেড। ইঁদুর ইংরেজি রেড। আর ফর রেড, আর ফর রেড, রেড অর্থ ইঁদুর, রেড অর্থ ইঁদুর। কি ভয় লাগছে? ভয় পেও না, কিচ্ছু করতে পারবে না ইঁদুরটি। আমরা এখন পড়ি, আর ফর রেড, আর এ টি রেড, আর এ টি রেড, রেড অর্থ ইঁদুর। আর ফর রেড, আর এ টি রেড, আর ফর রেড, রেড অর্থ ইঁদুর। আরেকবার বলো, আর ফর রেড, রেড অর্থ ইঁদুর। এখন দেখো একটি গোলাপের ছবি, কি সুন্দর গোলাপ, রোজ। এই গোলাপ ইংরেজি রোজ, রোজ অর্থ গোলাপ। তাহলে আবার পড়ো, আর ফর রোজ, আর ফর রোজ, আর ও এস ই রোজ, আর ও এস ই রোজ, রোজ অর্থ গোলাপ, রোজ অর্থ গোলাপ। একটি লাল রঙের গোলাপ, কি সুন্দর ফুটে আছে গোলাপটি, তাই না? তাহলে আবার বলো আমার সাথে সাথে, আর ফর রোজ, রোজ অর্থ গোলাপ, আর ও এস ই রোজ। আমরা এরপরে দেখি তো এখানে কি লেখা আছে, হোমওয়ার্ক, মেক ওয়ার্ক উইথ দ্য ফলোয়িং লেটার্স কে টু আর। এই যে তোমরা এতক্ষণ কে থেকে আর পর্যন্ত লেটারগুলো দিয়ে আমার সাথে সাথে ওয়ার্ড তৈরি করার শিখলে, এগুলোই তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাড়ির কাজ থাকবে। তোমরা বাসায় HW খাতায় কী করবে, কে থেকে আর পর্যন্ত লেটারগুলো দিয়ে এই শব্দগুলো লিখে ফেলবে। আমি তোমাদের এই যে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, তোমাদের যেন আবার ছবি দেখে খুঁজে বের না করতে হয়, তার জন্য আমি লিখে দিয়েছি। এটা দেখে দেখে তোমরা লিখে ফেলবে। তাহলে আমরা একটু পড়ে নেই ওয়ার্ড মেকিং। ওয়ান, কে, কাইট, কি। টু, এল, লার্ন, লেমন। থ্রি, এম, এম ফর মন, ম্যাঙ্গো। ফোর, অ্যান, অ্যান ফর নেক্সট নাইট। ফাইভ, ও, ও ফর আউল, অরেঞ্জ। সিক্স, পি, পি ফর প্যান, পট। সেভেন, কিউ, কিউ ফর কুইন, কোয়েল্ট। এইট, আর, আর ফর রেড, রোজ। তাহলে তোমরা এগুলো HW খাতায় লিখে ফেলবে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।